আগে মাথা কাটাও, মাথা কাটলাম, এদিক দিয়ে এরকমভাবে দিয়ে ফাঁক করে দিলাম, ফাঁক করে যে স্কালটা আছে ওই যে স্কালটাকে দেখালাম, স্কালটা দেখছে স্যার এই জায়গায় কোনো জখম টখম আসে না, কেটে দেখতো আরও কাট আরও কাট, এদিক দিয়ে নিচ পর্যন্ত কাটলাম, তার মাথার এই চামড়াটাকে তুলে এইভাবে ফাঁক করে মাথাটা দেখলো, হাড় বোনসটা দেখলো মাথার ইয়েটা, যে যা কোনো রকম জখম আছে কি না, যদি জখম থাকে তাহলে বোঝা যায় স্বামী স্ত্রীর পাশে ঝগড়াঝাটি হয়েছে, এরকম এরকমভাবে দেখানো দেখানোর পরে তারপরে কী করলাম, তারপরে ওই জায়গাতে আরেকটা ব্যাপার আছে, সব জানি মর্গে পোস্টমর্টমের দেখতে আছি কাজ করি, এর আগেও আপনাদের সাথে সাক্ষাৎ হয়েছে অনেকবার, অনেক কিছু কথা বলেছি, আজকেও কিছু কথা বলার জন্য আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি, কথাগুলো খুব গুরুত্ব কথা, এবং যে কথাটা শুনে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর শুনলে আপনাদের কিছু ইয়া হবে। আজকে আজ কিছুদিন থেকে আর কি এই ইয়াতে আমরা যেই পোস্টমর্টমে থাকি, পোস্টমর্টম করি, এই যে বিষ খাওয়া, তারপরে আপনার যে গলায় দড়ি দেওয়া, রেলে কাটা, ট্রেনে কেটে যায়, কেটে জীবন আত্মহত্যা, মানে ইয়া যেটাকে বলা যায় যে আত্মহত্যা করা আর কি, এই কেসগুলো আমরা এখন খুব বেশি পাচ্ছি, একটু কমেছে আর কি আমাদের, আমি কিছু বলার পরেও কমেছে আর কি, কিন্তু তাও আসছে আর কি। তো শ্রোতা আপনারা বুঝবেন আর কি বিষয়টা, দেখেন যে আজকা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে, মানুষকে মানুষ এসেছে, আসছে কি জন্যে, তাকে বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে থাকবো, সুন্দরভাবে আমরা চলবো, সুন্দরভাবে থাকবো, ঘর সংসার করবো, এবং ছেলে পেলে নাতি পুতি নিয়ে হ্যাঁ আমরা যাতে সুন্দরভাবে আমরা একটা থাকতে পারি, আমার মনটাও যাতে সুন্দর থাকে। আমাদের এই জায়গাতে আমি বলি যে এভাবে যে গলায় দড়ি দেওয়া, হ্যাঁ যে গলায় দড়ি দেওয়া কিছু লাশ আমরা পাই যাই আর কি, হ্যাঁ তারপরে বিষ খাওয়া, বিষ খাওয়ার পরে সেটাও পাওয়া যায়, ট্রেনে কাটা পাওয়া যায়। আমি বিষ খাওয়ার লাশের কথা বলবো আর কি, যে বিষ খাওয়া লাশটা আমরা যে পোস্টমর্টম করতে যখন দারোগারা ইয়া পুলিশ নিয়ে এসে আইনি ব্যাপারে নিয়ে এসে, তখন দেখেন আগে কী হয় ঘটনাটা বোঝেন, যে বিষটা আমরা কেন খাই, নিশ্চয়ই আমাদের পারিবারিক সমস্যার জন্যে, পারিবারিক সমস্যার একটা সৃষ্টি হয়, দুঃখ কষ্ট হয়, বা ধার দেনা থাকে, বা অশান্তি যখন বিরাজ করে, তখন হয়তো এই 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 সিদ্ধান্তটা সেই ব্যক্তি কিনে নিয়ে নেয়। তো আমি ওই ব্যক্তিকে বলবো যারা এই সিদ্ধান্তটা নেবেন, যে এই সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি হয়তো বিষ খেয়ে ফেললেন, কিন্তু তারপরে যে কী কষ্টটা যে হবে আর কী যে হয় সেই বিষয়টা কিন্তু আপনারা একটু জানালেন আর কি, আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে যে জানবে যে শুনবে তাহলে সে বিষ খাবেন, আমি 100% বলে দেবো, যে জানবে যে শুনবে আমার এই কথাটা সে বিষ খাবেন। এখন বলেন শ্রোতা আপনি যে কী জানতে চাচ্ছেন, কেন আপনি বিষ খাবেন, কারণ যে বিষটা খেলেন আপনি দুঃখ কষ্টের জন্য, বা অমুক আমি থাকবো না পৃথিবীতে, পৃথিবী ভালো লাগছে না, সুন্দর গিয়ে লাগছে না, এলাকা বা নিজের আর গার্জেন স্বামী বা বউ বা যে কোনো সমস্যার জন্য আপনি অশান্তি ভোগ করছেন, তার জন্য শুনেন আপনি যখন বিষটা খাবেন, খাওয়ার পরে আপনি থেয়ে গেলেন, তখন তো কিছু রিয়াকশানটা হবে না, যখন প্যাটের ভিতরে চলে গেল তখন রিয়াকশানটা শুরু হয়ে গেল, তখন আপনি বাঁচার চেষ্টা করবেন, তখন আত্মীয় স্বজন যারা আছে বলো ভাই দাদা অমুক সমুক আমাকে বাঁচা, আমি এই জিনিস খেয়ে ফেলেছি, তখন এরা মাথা এদের ইয়া হয়ে গেলো যে সে মারা দেবে, আমার ভাই কি আমার ছোটো ভাই কি আমার বউ কি আমার ছেলে, হ্যাঁ কি ভাবি মারা দেবে, তখন সঙ্গে সঙ্গে ওরা করে কে ওনাকে নিয়ে আপনার ইমার্জেন্সিতে চলে আসে, একদম পুরাপুরি জায়গা, যে ইমার্জেন্সি বলতে প্রথমে নিয়ে যায় আপনার যেই গ্রামে যদি থাকে তো গ্রামে যাবে আপনার হেলথ কমপ্লেক্সে, হেলথে ডাক্তাররা তখন দেখবে, ডাক্তাররা ওরা চেষ্টা করবে যে কীভাবে একে বাঁচানো যায়, কীভাবে তোলা যায় ইয়া করে বমি করে তোলা যায়। তো ওই জায়গাতে কিছু হেলথে কিছু ডাক্তার থাকে, ওরা প্রসেস তৈরি করে, যখন খুব সিরিয়াস যখন হয়ে যায় তখন আমাদের মেডিকেল কলেজ হসপিটালে ইয়াতে আপনার কি ইমার্জেন্সিতে তখন নিয়ে আসে, নিয়ে আসার পরে কী করে, নিয়ে আসার পরে ওকে ঘুমিয়ে দিল, ডাক্তার দেখলো, ডাক্তার দেখার পরে মুখে একটা পটাশ বলতে একটা ইয়ে আছে আপনার মেডিসিন, ওই পটাশটা বালতির ভিতর দিয়ে কিছু কিছু পরিমাণ দিয়ে বালতির ভিতর দিয়ে, আর একটা নল আছে এই নলটাকে ভিতরে ঢুকিয়ে দেবে, ঢুকানোর পরে প্যাটের ভিতর পর্যন্ত একদম স্টমাকে যে আমরা যেটা ভাত তাত খাই যে জায়গাতে থাকে সেই জায়গাতে ঢুকিয়ে দিল, আর ঢুকানোর সময় ওই ছটপট ছটপট করে যাতে ঢুকাতে চেষ্টা যাতে না হয়, আর কিন্তু যারা থাকে ওই জায়গায় ওয়ার্ড বয় থাকে
কিছু আপনার মেডিকেল টেকনোলজিস থাকে, তো ওনারা করে কি যে সঙ্গে সঙ্গে করে কি ওরা ওই পাইপটা ঢুকায় পেটে, মুখটা হা করে, আপনি ওই যে ঘোড়ার লাগাম দেখেছেন, ঘোড়ার লাগাম এরকম হলে লাগাম থাকে না, এই লাগামটা ঢুকিয়ে দেয়, ঢুকানোর পরে লাগামের ভিতরে একটা ফুটা থাকে, সেই ফুটা দিয়ে পাইপটাকে ঢুকিয়ে ঢুকে আর উপর দিয়ে আপনার ওই পটাশ তখন দেয় আর ঘাড়ে ঘাড়ে হাই রে কষ্ট। এটা ঢুকানোর সময় মুখ থেকে এদিক থেকে দু সাইডে এই যে লিভারের যে জায়গায় আছে ইয়া ঠোঁট আছে, ঠোঁটের জায়গায় কেটে যায়, কাটাকুটি হয়ে যায়। কম করেও না হলেও আপনার আধ ঘন্টা এক ঘন্টায় পটাশের পানিটাই শুধু পেটে ঢুকায় আর ওটাকে বমি করায়, পটাশের পানি ঢুকলে ওটা বমি করে, বুঝতে পারলেন? মানে বমি যত বমি করবে তত ওই পয়জনটা বাইরে যায়, বাইরে যায় তখন এইটা তখন আস্তে আস্তে সে একটু ইয়েতে আসে। আচ্ছা, এই পাটটা গেল আপনার, এই পাট করার পরে ওই পেশেন্টকে ওয়ার্ডে করলো, তখন কিন্তু আস্তে আস্তে যদি পরিমাণটা যদি বেশি খেয়ে ফেলে তাহলে কিন্তু সেই অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান যখন হয়ে যায় তখন হসপিটালে পাঠিয়ে দেয়, হসপিটালে ওয়ার্ডে চলে যায়, ওয়ার্ডে কোনো আইসিসিতে লিয়ার পরে আবার ওরা কিছু কিছু মেডিসিন দেয়, অমুক দেয়, দিয়ে দিয়ে আসছে না, তখন এইভাবেই থেকে গেলো আর কি, জ্ঞান অবস্থা হারিয়ে গেলো আর কি, সে কথাও বলতে পারছে না। আত্মীয় স্বজনরা তখন যে কী অবস্থা আত্মীয় স্বজনদের হয়, সেই দৌড়াদৌড়ি এই জায়গায় অমুক সমুক বাড়ি ঘর অমুক সময় যাচ্ছে আসছে, এই ওষুধ দিচ্ছে অমুক যাচ্ছে যাচ্ছে, ডাক্তার ওষুধ লিখছে যাচ্ছে, যে যে মানে কষ্টটা, এটা বলার কারণটা যে আপনারা এই কাজটা করবেন না, সিদ্ধান্তটা দিয়েছেন যারা। তারপরে কী হলো, তারপরে হয়ে গেলো কি এই একটা ইমার্জেন্সির ওই পাটটা গেলো, প্রথমে পাট জায়গাতে আপনার ওয়াশ করলো, প্যাটে ঢুকালো, কত যে লাগেছে, কত ধরছে, একজন হাত ধরেছে, একজন পা ধরছে, একজন পা ধরে আছে যাতে ওটা ঢুকানোর সময় গলা টলা ছিলে যায়। হ্যাঁ, তারপরে হলো কি হসপিটালে নিয়ে আসলো, অজ্ঞান অবস্থায় নিয়ে গেলো হসপিটালে, সেই হয়তো কেউ বেঁচেও যেতে পারে, আবার কেউ হয়তো মারাও গেল, যখন মারা গেল তখন আবার ওকে ডেড হাউসে নিয়ে চলে গেলো, হসপিটালে একটা মর্গ আছে সে রাখার জন্য, সেই জায়গায় রেখে দিল, রাখার পরে তারপরে ওয়ার্ড মাস্টাররা দেয় আপনার এই থানাতে একটা রিপোর্ট দিল, পাঠিয়ে দিল থানার দারোগা আসলো, আসে তদন্ত করলো যে কী জন্য বিষটা খেয়েছিল, হিস্ট্রি জানলো, তার পারি যাদের আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে জানলো যে কেন বিষ খেলো, কী জন্য খেলো, কী কারণ নিয়ে খেলো, বা কেউ খাওয়াও দিতে পারে, জায়গা জমির জন্য কেউ খাওয়াও দিতে পারে, হ্যাঁ, বা কারোর সাথে শত্রু পানা ছিল, কারো হয়তো স্বামী স্ত্রীর সাথে কোনো মিল নাই, বা স্বামী হয়তো কোনো জায়গায় একটা বিয়ে শাদী করতে চাচ্ছে, বা স্ত্রী বিয়ে শাদী করতে চাচ্ছে কি এই ভাবে, এই জন্য এরকমভাবে এইসব সিদ্ধান্তটা নিয়ে নেয়। লওয়ার পরে তারপরে আপনাকে পাটে চলে আসি যে তারপরে কী হবে, তারপরে হলো কি দারোগা, তখন দারোগার রিপোর্ট লেখা শুরু করলো, শুরু করার সময় তখন আমাদেরকেও ডাকে, ওই জায়গায় আমাদের ডোমরা আছে, হ্যাঁ, তারা থাকে, তখন তারা দেখে উল্টে পাল্টে এই সেই করে দেখে যে কোনো জায়গাতে তার আছে কি না, খামের জখম আছে কি না, বা কীভাবে হলো এগুলো জানার পরে দারোগা দেখলো, এইভাবে দেখে টেকে এই পায়খানার রাস্তা দেখে যে যখন বিষটা খায়, বিষ খাওয়ার পরে দেখুন পায়খানা দিয়ে হয়ে যায়, পায়খানা হয়ে যায়, পেশাব বন্ধ হয়ে যায়, পেশাব হয়ে যায়, একটা ক্যানোলা লাগিয়ে দেয়, মেলা কষ্ট এইসব এই কাজ যে করে, আমি অনুরোধ রাখবো যে কোনো রকমে যাতে এটা আপনারা এই বিষ খাবেন না, গলায় দড়ি দেবেন না, টেনে জীবন দেবেন না। তারপরে কী হলো দেখেন পাটটা হচ্ছে যে দারোগা তখন লেখা শুরু করলো, শুরু করতে 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 নাহলে এক দেড় ঘন্টার ওই আপনার ওই আপনার যে মারা যাবে তার রিপোর্ট তৈরি হবে, সৌরতাল এবং সম্মুখ এটা সেটা শুরু করে আত্মীয় স্বজনের কাছে সই টই নিল, লওয়ার পরে তারপরে গা আমাদেরকে ডাক দিল পুলিশ যে দাদা একটা বিষ খাওয়া পয়জনিং খাওয়া বডি আছে, বডিটাকে নিয়ে যান, বডিটাকে নিয়ে যান, কোথায় আপনার মর্গে নিয়ে যান, ডাক এটা ময়নাতদন্ত করতে হবে। তার মানে বুঝেন যে ময়নাতদন্ত মানে কি এটাকে কাটাকুটির ব্যাপার, তাইলে এখন চলেন ওদিকে ইমার্জেন্সিতে একটা কষ্ট পালেন, এই জায়গায় ওয়ার্ডে কষ্ট পালেন, আবার চলে এসছেন আমার পোস্টমর্টম ঘরে, একদম শেষ ফিনিশিংয়ে আমাদের পোস্টমর্টম ঘরে ওই জায়গায় একটা কষ্ট আছে, ওর কষ্টটা বিরাট কষ্ট, যে মারা দেওয়ার পরে এই কষ্টটা বুঝেন, মারা যাওয়ার পরে আমরা যখন আমাদেরকে কল করে তখন আমরা চলে আসলাম, আসার পরে পুলিশকে নিয়ে আমরা ঘাড়ে করে নিয়ে আসলাম, চার পাঁচজন ছেলে পেলে দিয়ে ঘাড়ে করে নিয়ে আসলাম, বা এমন হতে পারে যে সেই
ইয়া থানা থেকে নিয়ে আসতে পারে, পাটি টাটি দিয়ে জড়ি টড়ি নিয়ে আসতে পারে। নিয়ে এসে আমাদেরকে ডাক দিল, দাদা এরকম পুলিশ কেস একটা বিষ খাওয়া লাশ নিয়ে এসছি, হ্যাঁ কি গলায় দড়ি দেওয়া নিয়ে এসছি, হ্যাঁ আসেন আসতে। আমরা লাশটাকে তুললাম, ঘরে ঢুকালাম, ঢুকানোর পরে ঘরে রেখে দিলাম। রাখার পরে আমরা ডাক্তারকে, আমাদের ডাক্তার সাহেবকে কল দিলাম যে স্যার এরকম এরকম ব্যাপার, এই কী কেস এসছে স্যার। কী কেস স্যার? এটা বিষ খাওয়া, মানে পুলিশ বলেছে বিষ খাওয়া কেস। কাগজ টাগজও আছে স্যার, কাগজ আছে। তো ঠিক আছে, আমরা অন্য টাইমে একটু সময় নিয়ে আসছি। স্যার হয়তো শুনে একটু আসার আসলো। আসার পরে তখন আমরা প্রস্তুত হলাম, গোলস টোলস এটা চাকু ছুড়া মুখ সঙ্গে নিয়ে স্যার ডাক্তারকে দেখানো। স্যারকে দেখলো, দেখার পরে ইয়ে করে যে মুখটা দেখো, মুখ থেকে ফেনা বেড়ে যায়, গ্যালানি বেড়ে যায়, ফেনা বেড়ে যায়। তবে কাটো, কাটার পরে গলা টলা দেখো, মুখ সঙ্গে দেখে দেখালাম, হাত পা পায়খানা রাস্তা টাস্তা এলো সব দেখালাম। দেখানোর পরে ইয়ে করলাম, তাহলে তাহলে বুঝেন একটা মানুষদের যে একটা ইয়ে তার পেস্টিকেরও ব্যাপার তো আছে, সেটাও আপনারা চিন্তা করবেন দর্শকতা। যদি এরকম এরকম ডিসিশনে জানা আমার কথাটা মনে রাখবেন। তাইলে আপনি কী করলেন, লাশটাকে নিয়ে এসলাম, লাশটাকে ডাক্তারকে দেখালাম, দেখানো ডাক্তার বলছে কাটো, তো আগে মাথা কাটাও, মাথা কাটলাম, এদিক দিয়ে এরকমভাবে এদিকে ফাঁক করে দিলাম, ফাঁক করে যে স্কালটা আছে ওই যে স্কালটাকে দেখালাম, স্কালটা দেখছে স্যার এই জায়গায় কোনো যখন টখন আসে না, কেউ দেখতো আরও কাট আরও কাট, এদিক দিয়ে নিচ পর্যন্ত কাটলাম। তার মাথার এই চামড়াটাকে তুলে এইভাবে ফাঁক করে মাথাটা দেখলো, হাড় বোনসটা দেখলো মাথার ইয়েটা, যে যা কোনো রকম জখম আছে কি না, যদি জখম থাকে তাহলে বোঝা যায় স্বামী স্ত্রীর বা ঝগড়াঝাটি হয়েছে, এরকম এরকমভাবে দেখে দেখানো। দেখানোর পরে তারপরে কী করলাম, তারপরে ওই জায়গাতে আরেকটা ব্যাপার আছে, সব জানেন হাতুর আর ছেনি দিয়ে এই মাথাটাকে ভিতর এই যে মাথাটাকে বাড়ি মেরে ফাটিয়ে ভিতরে আবার আরেকটা পর্দা আছে, সেই পর্দাটাকে দেখাতে হবে। সেটাকে হচ্ছে ড্রোমিটার বলা হয়, বুঝলেন? ড্রোমিটার মানে ব্রেনের ব্রেনটার উপরে একটা পর্দা আছে, যাতে ব্রেনের উপরে যাতে আঘাত না লাগে। সেই জায়গাটাকে আগে স্কালটাকে বাড়ি মেরে একটা দুইটা তিনটা চারটা দশটা পনেরো বিশ ত্রিশটা বাড়ি মারতে হয়, এরকম বাড়ি মেরে এটাকে তুলে দিতে হয়, তুলে তখন ব্রেন ব্রেনের ওই জায়গাটা দেখা যায়। তখন ওই মাথার ভিতরে যে পর্দাটা আছে, ওই যেটাকে আমরা ব্রেন বলি, ব্রেনটাকে ঢাকা আছে, ওইটাকে আবার আস্তে করে কাটার পর সুন্দর করে ওটাকে কেটে গোল করে তুলে ওইটাকে আবার ফাঁক করে দেয়, ফাঁক করে ওটা দেখায় যে অরিজিনাল জায়গাটা দেখালাম। দেখার পরে আবার ওই যে ব্রেনটা, যেটা ব্রেনটা ওই ব্রেনটাকে যেটাকে আমরা বলি ঘিলু, দেখি না খাসি বকরির অমুক সমুক মানুষেরও এরকম আছে ব্রেন, আমরা ইংলিশে বলছি এটা ব্রেন, আমাদের সারা বলে ব্রেন, ব্রেন কাট তাই তখন ব্রেন কাটতো। ব্রেনটাকে সুন্দর করে কাটলাম, কেটে কাট আরও কাট ভিতর কাট কাটা, এটা ফাঁক করে একদম ভিতরে একদম ব্রেনের মাথার ভিতরে ফাঁক করে ওটা দেখা দেয়। দেখানোর পরে আবার এই পার্টটাও দেখালাম, কেন সারা দেখে কেন, ওটা হচ্ছে কি যে যখন বিষটা খায়, বিষটা খাওয়ার পরে যখন লান্সে অ্যাটাক করে, কিডনিতে অ্যাটাক করে, মাথায় অ্যাটাক করে, তো মাথায় অ্যাটাক করলে তো মাথার ইয়েতে কী পানি জমে থাকে বা মানে অজ্ঞান হয়ে গেছে, তো অজ্ঞান হয়ে গেলে ভিতরে সারাটা বুঝে আর কি, যেটা আমি তো আমি শর্টকাট আমি বলছি আর কি, যে তখন ব্রেনটা দেখে, ব্রেনটা দেখার পরে আপনার ওই ব্রেনটাকে আবার সারাটা করে একটু বাইর করে নিয়ে আসো, তো একদম ভিতরে যাই একদম বাইর করে নিয়ে আসা যায়, যে চোখে আমরা চোখ দিয়ে দেখছি ওই জায়গাটাও, ওই জায়গাতেও একটা ব্রেনের ব্যাপার আছে, ওই জায়গাও দেখার যাবে। এদিক দিয়ে স্পাইনাল কর্ড গিয়েছে নিচ দিয়ে, ওটাও দেখা যায়, কিছু কিছু জায়গাতে ইঞ্জুরি টিঞ্জুরি থাকে এরকম, ওটাও দেখালাম স্যারকে। আমার কথা বলার উদ্দেশ্যটা এটাই, যে কথাটা বলছি যে আপনারা খবরদার এই কাজটা করবেন না, যে বিষ খাওয়া বা গলায় দড়ি দেওয়া, কেন করলে কী হবে দেখেন, কত কত একটা পার্ট চলে আসলেন একটা লাস্ট একটা মানুষের উপরে, যে কতটা মানে ইয়া মানে কি বলে না, যে কথায় আমরা বলি যে মরার উপর কাটার ঘা। আগে তো জীবিত ছিল, সেই সময় তো একটা ঘা পেয়েছে আর কি, দুঃখ কষ্ট অমুক এগুলো পেয়েছে, তারপরেও যে মারা গেছে তারপরও আমরা ছাড়াছাড়ির কোনো হিসাব নাই। তাইলে এই জায়গায় হলো কি যে আবার আমরা চলে গেলাম আমার বুকের ভিতরে, ডাক্তাররা ভূতে বুকের ভিতর দেখে মানে পেটে দেখে কী ধরনের বিষ খেলো, স্টমাকের কী 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 জায়গা গেলো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ কতটুকুন কত পার্সেন্ট নষ্ট হয়েছে, এটা তো হসপিটালে একটা রিপোর্ট দিয়েছে, তারপরেও আমাদের ফরেন্সিক বিভাগে যেটা আমরা, হ্যাঁ স্যার আমাদেরকে বলে আমরা তো ডোম, আমরা তো লাস্টটা কাটাকাটি করে দেখাবো, আমাদের কাজ হচ্ছে কাটাকাটি করে আমাদের দেখানো, দেখিয়ে দেওয়া এই জায়গা থেকে একদম এই জায়গা থেকে এই পর্যন্ত, হ্যাঁ কাটে ফাঁক করে দেওয়া হবে,
ফাঁক করার পরে এই জায়গাতে আপনার যে একটা ইয়ে আছে আপনার স্টার্নাম বলতে বলে একটা ইয়া বডি, বুকের পাঁদর, পাঁদর যেটাকে বলে বুকের বলে সিনার, সিনার সিনার পাঁদর বলে না সিনা, এই সেই সিনাটাকে এই দিক দিয়ে কেটে, এই দিক দিয়ে কেটে এটাকে আউট বাইর করে দাও। বাইর করে ভিতরে যখন ফাঁকা হয়ে গেল তখন কী দেখবো আমরা ভিতরে এই জায়গাতে, এই সুমুখেই আপনার হার্ট, মানে হার্ট মানে যেটাকে আমরা ইয়া বলি মানে হার্ট, মানে এই জায়গায় বাম সাইডে, তারপরে এই এই পাশে আপনার আছে লান্স, তারপর এই হার্টের এই পাশেও আবার লান্স আছে, তারপরে এই পাশে আছে আপনার স্টমাক, এদিক দিয়ে চলে গেছে আপনার কিডনি, লিভার মানে কলিজা, এদিক দিয়ে চলে গেছে স্প্লিন, এই লাস্ট এই স্টমাকের সাথে স্প্লিন আছে, স্প্লিন থেকে আবার কিডনির দিকে চলে গেছে। যখনই এই বিষটা খায় তখন এই এই বিষের যে রিয়াকশানটা বিভিন্ন জায়গায় ছড়ায়, প্রথমে ছড়ালো স্টমাকে, স্টমাকে খাওয়ার পরে চলে গেল আপনার ইয়াতে এই লিভারে, ইয়াতে কলজায়, কলজার থেকে রক্ত ইয়া করতে ওই জায়গায় রিয়াকশানটা হলে কলজার সমস্যা করে দেবে আর কি। তারপরে করবে কি আপনার যে যা বাতাস লিখেন এই বাতাসের জায়গাটা সমস্যা করে দেবে এই ইয়া এই প্রয়োজনে। তারপরে যে আপনার আমি যে মাথা তাতো কথা তাতো বলি তখনই ওটা ওটাকেও অ্যাটাক করে ফেলবে আর কি, মানে বিচ্ছিন্ন ব্যাপার আর কি। তারপরে কিডনিতে যাবে চলে যাবে, তারপরে আরেক কিডনিতে যাবে, তারপরে পায়খানা পেশাবের জায়গাতে আস্তে 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 বিভিন্ন জায়গাতে তখন ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পরে তখন তাহলে আমাদেরকে ওগুলো দেখতে হবে, যেগুলোতে যেই জায়গাতে ছড়িয়েছে, যে জায়গাতে অ্যাটাক করেছে সেটাকে আমাদের দেখতে হবে। সার্বভাবে দেখে কিন্তু দেখার পরে স্টমাকের ভিতরে যা আছে এটা আবার আমরা এক কাজ করি, ওটাকে স্টমাকটাকে কেটে বাইর করে তুলে একটা বয়ামের ভিতর দিয়ে আমরা এটা সিআইডিতে পাঠিয়ে দিই। ওটার সাথে আরও পাঠাতে হয় যে কিডনি পাঠাতে হয়, তারপরে আপনার যে লিভার পাঠাতে হয় অল্প অল্প করে এই পরিমাণ করে পাঠাতে হয়। পাঠালে ওটা দিয়ে ওরা বুঝতে পারে যে কী ধরনের কেমিক্যাল খাইছে, কী ধরনের বিষ খাইছে, এটা এই এগুলা এটা সারা দেখে। এই জায়গাতে আমার কথা বলার উদ্দেশ্যটা হয়েছে কি যে যে কষ্টটা যেটা আমি বললাম যে আপনার জান দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে আছেন, কেন দেবেন ভাই জান, জানটা দিবেন কেন? আপনার খারাপ লাগছে বা ঝগড়াঝাটি হয়েছে ইয়ে হয়েছে কেন? আমাদের রাষ্ট্র রাষ্ট্রীয়তে রাষ্ট্রভাবে কিছু কিছু সংস্থা আছে না, আইনই আছে না? আপনার স্বামী স্ত্রী ঝগড়ালে আপনার আইনের জায়গাতে যাবেন, ওই জায়গাতে দুই পক্ষকে দুজনকে বসিয়ে আপনার ওইটাকে ঠিকঠাক করে দেওয়ার মতন ইয়ে আছে সরকারের, রাষ্ট্রের কিন্তু এটা ইয়ে আছে। রাষ্ট্র চাই যে আমার জনগণ যাতে ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, শান্তিতে ঘুমাক, কোনো রকম যাতে চিন্তা না করে, রাষ্ট্র এইটাই যায়। আর রাষ্ট্র এটার জন্য রাষ্ট্র যে কত টাকা যে খরচ করে, আপনি আমার বল আপনাদেরকে শ্রোতার উদ্দেশ্যে বলি, আমাদের এই মেডিকেল কলেজে জানেন কত টাকা খরচ করে? সকালে থেকে শুরু করে নাস্তা, কলা, অমুক সমুক, এটা সেটা, ভাত তাত দিয়ে, ওষুধ পানি দিয়ে, এবং বেড, কারেন্ট, ফান, সব কিছু ইয়া ফ্রি। তাহলে সরকার আরও কিছু ইয়ে করছে যে মানুষ যাতে শান্তিতে থাকে, তাহলে আইনি ব্যবস্থা আছে। আচ্ছা, আইনি ব্যবস্থা যদি আইনের আপনার কাছে যদি ভয় লাগে, অমুক আপনার নিজেদের আত্মীয় স্বজন তো আছে বিনোদনের জায়গাতে, চলে এলেন কোনো জায়গাতে, আত্মীয় বাড়িতে যাই 10 দিন থাকেন, দেখেন ওই আপনার ওই মনের ওই ভাবটা যদি না কাটে আমার আমাকে আপনারা কোশ্চিন করতে পারে যে আপনার তো খারাপ লাগলো, দেখেন এমনি স্বাভাবিক যে আমার একটু খারাপ লাগছে, মনে খুব দুঃখ পাচ্ছি, ভালো লাগছে না, আপনি একটু ঘুরে আসেন তো কোনো জায়গা, কক্সবাজার কি অমুক সমুক আমাদের যে বাংলাদেশের কিছু কিছু জায়গা আছে বিনোদনের জায়গা আছে ঘুরে আসেন। আরে না হোক না, আপনার বাড়ির পাশেই কেউ কোনো আত্মীয় আছে তার বাড়িতে যায় দুদিন, একটু মাছ মাছ মাংস একটু মাংস টাংস দিয়ে একটু ভাত তাত খেয়ে আসেন তো, দেখেন তো আপনি চেঞ্জ হচ্ছেন কি না, যদি এই কাজটা করেন দেখেন আপনার ওই 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 সিদ্ধান্তটা আপনার যে মনের যে দৃঢ়তা মানে দৃশ্যটা যদি কেটে যাবে একদম পুরোপুরি 100% বলছি আপনাদের শ্রোতা। এটা বলার কারণটা হয়েছে আপনাদেরকে বলি যে এইটাই যে আসলে আমরা পৃথিবীতে এসেছি মানুষ কিছু কাজ করার জন্য, তাই না? আর এই কাজের জায়গাতে কিছু তো বাধা হবেই, কিন্তু সেই বাধার জন্য কি আমি আমি জীবন দেবো? কথাটা বুঝুন, আমি কি জীবন দেবো? আমি কি এই এই জীবনটা তৈরি করতে পারবে? আপনি তৈরি করতে পারবেন বা কোনো মানুষ তৈরি করতে পারে যে 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 জীবনটা আমি দিয়ে দেবো? এই জীবন দেওয়ার অধিকার আপনার নাই। এটা আমাদের যে সৃষ্টিকর্তা, যে আমাদের যে আমরা আমি হিন্দু, আমরা যে আমার ঈশ্বর বা মুসলমান যারা আছে আল্লাহ আছে, এই আল্লাহ বলেনি তুমি এই এই কাজটা করো, আমার ঈশ্বরও বলেনি তোমরা এই এই কাজটা করো, তা আপনি করবেন কি না? আপনার করার উচিত কি? এটা করা উচিত না। আমি অনুরোধ করবো আপনাদের, হাত জোর করে বলে অনুরোধ করবো, আপনারা কোনো সময় এই বিষ খাবেন না। আর বিষ খাইলে গলায় দড়ি দিলে যে কী কষ্টটা, কষ্টটা আমি বিস্তারিত আপনাদেরকে বললাম আর কি, বিস্তারিতভাবে এই কষ্টটার কথা বললাম।
ঠিক আছে, এটা এটা গেল আপনার এক পার্ট। আবার দেখেন কেউ আবার গলায় দড়ি দেয়, ঠিক আছে, ঝুলে 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 থাকার জন্য। কিছুদিন আগেই আমরা এরকম কেস পেলাম আর কি, ঝুলা ঝুলেই ছিল, পাঁচ দিন ধরে ঝুলেই ছিল, হ্যাঁ, ঘরের ভিতরে ঝুলেই আছে। পরে যখন গন্ধ ছড়িয়েছে, হ্যাঁ, ঝুলা অবস্থাতেই ফুলে গেছে একদম, ফুলে টুলে জিবা টিবা বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে কিছুদিন পরে লোকজন যখন আশেপাশ থেকে লোকজন যাচ্ছে, দেখে গন্ধ পাচ্ছে, তখন দরজা খুলে দেখছে যে ঝুলন্ত অবস্থাতে সেই ফাঁসি নিয়ে ঝুলে আছে। হ্যাঁ, তারপরে আমরা গেলাম, পুলিশ আমাদের ডাকলো, পুলিশের সাথে যেয়ে আমরা লাশটাকে নিয়ে এসে ঘরের ভিতরে পোস্টমর্টমের জন্য তৈরি করলাম। ঝুলার ব্যাপারটা হচ্ছে অন্য, ঝুলার ব্যাপারটা আপনার যে এই জায়গায় স্পাইনাল কর্ড আছে, এদিক দিয়ে একটা দাগ, এইভাবে এইভাবে ঝুলে গেলো দড়িটা, এইভাবে জিভা জিভা বেয়ে গেলো, পা ঝুলে গেলো, আর ওই সময় এত ছটপট ছটপট বাঁচার জন্য অমুক সময় কিছু পাওয়া যায় না। তখন আর তখন কি আর বাঁচা যায়, যখন আপনার এক গলায় দড়িটা যখন আপনি লিয়ে নিছেন, লাওয়ার পরে যখন গলার রশিটা যখন আপনি যখন ঝুলে গেলেন, আপনার এত বড় বড় একটা দুই মন দেড় মনের মানুষ একটা ঝুলে গেলেন, তাহলে ওই জায়গায় একটা চাপ পড়ে গেল, এমন চাপ যে কী বলবো। আপনি আমরা দেখেছি বলে আপনাদেরকে বলছি যে কী চাপ। ওই সময় কিন্তু বাঁচতে চায় মানুষ, যে বাঁচা আমাকে বাঁচা, তখন কি বাঁচার সময় থাকে, কথাটা বুঝেন, বাঁচার সময় থাকে না। কেন পড়ে গেলো তো গিলিগিচার, আপনার এই জায়গাতে সম্পূর্ণ রোগ আছে। আমি এভাবে যদি হাতটাকে ধরি আমার হাতও যাবে না, কেন এই জায়গায় যে মাসুল আছে, স্পাইনাল কর্ড আছে, সেই জায়গায় কিন্তু যাবে যাবে না হাত। তখন গেলে তখন এইভাবে ঝুলেই থেকে গেলো, চোখ বাইরে হয়ে গেলো, জিভা বাইরে গেলো, পায়খানা বাইরে গেছে, পেশাব বাইরে হয়ে গেলো, ঠিক আছে, হ্যাঁ, বাইরে হয়ে সে থেকে গেলো, লোকজন আসে দেখছে যে সেই কি ফাঁসি নিল, তখন ওকে আবার নামালাম। ওই জায়গাতে তো আপনার একটা কষ্ট হইল, ধরলেন, তারপরে নামানোর পরে সরকারিভাবে নিয়ম আছে কীভাবে ফাঁসি নিল কেন নিল, আবার ওই ঘটনার ভিতরে আপনাকে লিয়ে চলে আসলো, ময়নাতদন্ত করতে হবে, তাহলে মর্গে পাঠাতে হবে ডাক্তারের কাছে, কী জন্য কীভাবে নিল, কী জন্য ফাঁসি নিল, ফাঁসির জায়গাটা হলো ফাঁসি বা এমনি নিল না নিজে নিল, সেই জায়গাটাও আমাদেরকে বের করে আমাদেরকে ময়নাতদন্ত করতে হয়। তখন আবার ওই কাটাকাটি, ওই যে এটা বললাম আপনাকে, তারপরে ওই পিছে পিছে তার দেখা যায়, এরকম দেখা যায় জায়গায় কিছু বোনস আছে, জায়গায় কিছু শ্বাস প্রশ্বাসের কিছু আমরা ট্যাকিয়া বলি, ট্যাকিয়া আছে, ভাতের ইয়া বলে, হ্যাঁ, এগুলো আছে, এগুলো কিন্তু ছিঁড়ে যায় স্পাইনাল কর্ডের ভাটিপাড়ার সাথে, কিছু কিছু ভাটিপাড়া আছে জায়গা থেকে, অ্যাটলাস অ্যাক্সিস বলা হয় এটাকে, ওগুলো ছুটে যাই, ছুটে গেলে তখন দেখা যায় স্পাইনাল কর্ডের যে ইয়াটা সেটা ছুটে গেলো, ওই জায়গায় ইঞ্জুরি পাওয়া যাবে, ওই জায়গায় রক্ত জমে থাকে, এরকম কিছু পাওয়া যায়। আরেকটা বলি,